হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল, এই দেখো। তো আমরা যাব এখন ছট পূজাতে। কালকে তো বললাম যে আজকে ভোরবেলা যাব। এই দেখো এখনো অন্ধকার আছে বাইরে, এখন বাজে 3:30। তো এখন আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার বড় রেডি হয়ে গেছে, জুতা পরতেছেন জুতা। তো আমাদের স্নান হয়ে গেছে খুব সকাল সকাল, কারণ পূজাতে যাব, স্নান না করে না গেলে ভালো লাগে না। তো এখন আমরা বের হব, তো তোমরা দেখতে থাকো, সবকিছু শেয়ার করব। তো এখন আমরা বের হয়ে গেলাম, দেখো এখনো অন্ধকার আছে। তো বন্ধুরা, আমরা এসে বললাম আবার বেলা মাঠে। তো এখন দিকে হাঁটতেছি আমরা, এখনো অনেক লোক আসতেছে, তো আমরাও যেতেছি। তো দেখতে থাকো, অন্ধকার দেখা যাচ্ছে।
তো বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি আর কাবেরিদি মানে কাবেরিদি হলো আমার স্কুল স্টাফ ছিল মানে আগে তো আমরা একসঙ্গে স্কুলে করতাম 3 বছর প্রাইভেট স্কুলে তো এখন করি না কিন্তু কাবেরিদি এখনো করে তো তখন থেকে কাবেরিদির সাথে পরিচয় তো এখন দেখা হয়ে গেল সবাই এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা আমরা বাড়ি চলে আসলাম একটু তাড়াতাড়ি আসলাম সবার আগে আমরাই চলে আইছি হ্যাঁ মানে এখনো এখনো মানে লোকজন বেরে হয়নি ঘাটের থেকে ভালো করে আমরা প্রথম চলে আসলাম আমরা আগে আগে চলে আসলাম তো আমরা একটু জলদি চলে আসলাম কারণ ওর স্কুল আছে স্কুল তো এবার বন্ধ দেয় নাই তো আগের বার বন্ধ ছিল নাকি সানডে ছিল আগের বার হতো বন্ধই ছিল তো এবার খোলা আছে স্কুল তার জন্য তো যেতেই হবে তো এখন আমি রান্না করব আর ঘুমাবে আমি 1 ঘন্টা ঘুমাবো বেশি ঘুমাবো না এখন 6:30টা বাজে তো আমি 7:30টা পর্যন্ত ঘুমাবো তারপর একটু ফ্রেশ হয়ে চলে যাব স্কুলে তো আমাদের তো স্নান একদম কমপ্লিট একদম সকালের কাজ শেষ তো এখন রান্না বানাটা বাকি আছে আমি এখন রান্না করব আর ও খেয়ে চলে যাওয়ার পর তারপরে আমি ঘুমাবো তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিওটা এতটুকুই রাখছি টাটা বাই